আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরকাত আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেক ভিডিওই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা জিরো ভিউয়ার্স থেকে ওয়ানকে ভিউর্স ভিউয়ার্স নিয়ে আসবেন অর্থাৎ কীভাবে আপনার চ্যানেলে আপনার ভিউয়ার্স বানাবেন আপনার অডিয়েন্স রিটেনশন বানাবেন আপনার এঙ্গেজমেন্ট বানাবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ হাতে কলমে শিখিয়ে দেব ডোন্ট স্কিপ দিস টিউটোরিয়াল টেনে টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি হাতে সময় থাকে সো লেটস স্টার্ট দিস ভিডিও এখন আপনি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন যাতে কোনো ভিওর্স নেই অর্থাৎ এই চ্যানেলটাকে কেউ চেনে না জানে না চ্যানেলটাতে ইঙ্গেজমেন্ট নেই যার কারণে চ্যানেলটাতে ভিওর্স নেই এখন আপনার এই জিরো ভিউয়ার্স থেকে আপনি দৈনিক এক কে ভিওর্স কীভাবে নিয়ে আসবেন এটা করার জন্য আমি আপনাদের একটা টিক্স দেবো যদি আপনারা এই টিক্সটা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের হানড্রেড পার্সেন্ট ভিওর্স বাড়বে এবং অডিয়েন্স রিটেনশন বাড়বে এনগেজমেন্টও বাড়বে এখন সেই টিক্সটা হচ্ছে কী প্রথম যে টিক্সটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের একটা মোবাইল ডিভাইসের প্রয়োজন হবে অর্থাৎ যদি আপনারা এই টিক্সটা ফলো করতে যান তাহলে আপনাদের একটা ডিভাইসের প্রয়োজন হবে যদি আপনার এই ডিভাইসটা আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা এই টিক্সটা দিয়ে কাজ করতে পারবেন এবং নাম্বার দুই যে পয়েন্ট সেটা হচ্ছে কি আপনাকে মিনিমাম পাঁচটা জিমেইল রাখতে হবে এখন পাঁচটা জিমেইল একটা ডিভাইস অ্যান্ড্রয়েড ডিভাইস যদি আপনার থাকে তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন অর্থাৎ আপনি যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেই ইউটিউব চ্যানেলটা ওই ডিভাইসে কখনো লগ ইন করা হয় নাই সেরকম একটা ডিভাইসের আপনার প্রয়োজন হবে এবং পাঁচটা জিমেইলের প্রয়োজন হবে যখন আপনি একটা ভিডিও আপলোড দিবেন আপনি ওই মোবাইল দিয়ে ওই পাঁচটা জিমেইলের একটা জিমেইল ওপেন করবেন ওপেন করার পর আপনার ভিডিওটা সার্চ দিয়ে আপনারা সাউন্ড অফ করে দিয়ে ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট দেখবেন এইভাবে আবার দুই নাম্বার জিমেইল দিয়ে সার্চ দিবেন দেওয়ার পরে আবার এই ভিডিওটা দেখবেন এবং তিন নম্বর যে জিমেইলটা আছে সেটা দিয়ে সার্চ দেবেন দেওয়ার পরে আবার সেই ভিডিওটা দেখবেন চার নম্বর জিমেইল যেটা আছে সেটা দিয়ে আবার সার্চ দেবেন দেওয়ার পরে ভিডিওটা দেখবেন এবং এটা লগ আউট দেওয়ার পর পাঁচ নাম্বার জিমেইলটা আপনারা লগ ইন দিয়ে সেটাতেও সার্চ দিয়ে ভাই ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভিডিওগুলো দেখবেন যখন আপনারা পাঁচজন ভিওয়ার্স অর্থাৎ একটা ভিডিওতে যখন পাঁচজন জন হানড্রেড পার্সেন্ট অডিয়েন্স ইটেনশন আসবে তখন ইউটিউব দাম বুঝবে এই ভিডিওটা আসলেই অনেক সুন্দর অর্থাৎ ভিডিওটা ভালো এটা তখন বিভিন্ন অডিয়েন্সদের কাছে এটা সাজেস্ট করবে যখন এই ভিডিওটা আপনার সাজেস্ট হবে তখন অবশ্যই আপনাদের চ্যানেলে ভিউয়ার্স বাড়বে অর্থাৎ ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে আপনারা অবশ্যই জানেন কি না যখন একটা ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বেড়ে যায় অর্থাৎ একটা ভিডিও যখন হান্ড্রেড পার্সেন্ট অডিয়েন্স রিটেনশন আসে তখন ওই ভিডিওটা ইউটিউব অ্যালগোরের বোঝে এই ভিডিওটা আসলে ভালো তখন এই ভিডিওটা অন্যদের কাছে সাজেস্ট করে যখন অন্যদের কাছে সাজেস্ট করে যদি আপনাদেরকে একশো জনে এঙ্গেজমেন্ট আসে সেখানে যদি আপনারা জন ভিডিওটা দেখে তাহলে আপনার অডিয়েন্সটা আস্তে আস্তে বেড়ে যাবে যখন আপনাদের অডিয়েন্সটা বেড়ে যাবে তখন অটোমেটিকলি আপনার এই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে যখন আপনার অডিয়েন্স টেনশন বাড়বে তখন আপনার ভিডিওটি হানড্রেড পার্সেন্ট রিচ করবে অর্থাৎ ভিডিও রিচ যখন বেড়ে যাবে তখন অটোমেটিকলি আপনার ভিডিওটি ভাইরাল হবে যদি আপনারা এই টিপসগুলো ফলো করেন অর্থাৎ এই কাজগুলো করেন পাঁচটা জিমেইল একটা ডিভাইস দিয়ে যদি আপনারা প্রত্যেক দিন দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে যারা নতুন ইউটিউবার তাদের জন্য এই কাজটা করা খুবই জরুরি আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন ভাই আসলে আমি এক ওয়াইফাই দিয়ে যদি মোবাইল চালাই তাহলে কি কোনো সমস্যা হবে কি না তাহলে কোনো সমস্যা হবে না কারণ এক একটা মোবাইলের আইপি অ্যাড্রেস এক এক রকম ইউটিউব অ্যালগোরিদম ওয়াইফাইয়ের কখনও আইপি অ্যাড্রেস চেক করে না চেক করে মোবাইলের আইপি অ্যাড্রেস যদি আপনার মোবাইলের আইপি অ্যাড্রেস আলাদা আলাদা হয় তাহলে কোনো সমস্যা নেই এখন আপনি যে পাঁচটা জিমেইল দিয়ে কাজ করবেন অর্থাৎ পাঁচটা জিমেইল দিয়ে আপনি আপনার ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট দেখেন তখন আপনার অডিয়েন্স রিটেনশন হান্ড্রেড পার্সেন্ট হবে তখন আপনার ইউটিউব অ্যালগুলো বুঝবে না ভিডিওটা অবশ্যই ভালো এই ভিডিওটা সবার কাছে সাজেস্টে নিয়ে হবে তখন ভিডিওটা ভাইরাল হবে এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে জিরো ভিউয়ার্স থেকে কে ভিউর্স হতে আপনাদের সময় লাগবে না আজকের টিপসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস এবং নাম্বার দুই যে টিপসটার কথা বলছিলাম সেটা হচ্ছে কি আপনারা নতুন একটা ফেসবুক আইডি খুলবেন খোলার পরে সেই ফেসবুক আইডিতে ওই যে পাঁচটা জিমেইলে কথা বলছিলাম আমি ওই পাঁচটা জিমেইল থেকে আপনারা শেয়ার করবেন অর্থাৎ এই ফেসবুক আইডিতে শেয়ার করবেন যখন আপনারা শেয়ার করবেন তখন আপনার এক্সটার্নাল কিছু ভিউয়ার্স আসবে তখন আপনাদের ভিডিওটা সবার কাছে সাজেস্টে চলে যাবে অর্থাৎ এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলটা গ্রো করবে অর্থাৎ আপনার হানড্রেড পার্সেন্ট ভিউয়ার্স বাড়বে যদি এই টিক্সটা আপনারা ফলো করেন তাহলে অবশ্যই এই কাজগুলো মনোযোগ দিয়ে করেন তাহলে অবশ্যই আপনারা সফল হবেন এবং নাম্বার থ্রি যে কথাটা বলবো সেটা হচ্ছে কি আপনারা যখন ভিডিওগুলো দেখবেন ওই পাঁচটা জিমেইল দিয়ে দেখার পর অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিওতে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন নাইস টু বি অর্থাৎ থ্যাংকস ইউ ভাই সুন্দর হয়েছে এগিয়ে যাও এরকম কিছু আনকমন আনকমন আপনারা কমেন্টস করবেন যেন কেউ বুঝতে না পারে অর্থাৎ ইউটিউবে একদম বুঝতে না পারে বলে এটা একটা মোবাইল দিয়ে পাঁচটা জিমেইলে অর্থাৎ একটা মোবাইল দিয়ে পাঁচটা জিমেইল দিয়ে এক ভিডিও বারবার দেখা হচ্ছে এবং কমেন্ট করা হচ্ছে অর্থাৎ এই সিস্টেম যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনাদের ভিউয়ার্স বাড়বে এবং আপনাদের অডিয়েন্স টেনশন বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে আপনাদের ভিডিও ভাইরাল হবে আপনাদের ইউটিউব সফলতার কেরিয়ারে সফলতা চলে আসবে অর্থাৎ আপনার ইউটিউব কেরিয়ারে সফলতা চলে আসবে যদি আপনি এই কাজগুলো সঠিকভাবে করতে পারেন তো আজকের টিপসটা আমার এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন আর যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকা